वेलकम टू अपडेट मास्टर एक गुरुत्वपूर्ण भिडियोते सकल के स्वागत जी अपना अवश्य शेष पर्यंत भिडियो देखें और चैनल के सबसक्राइब कर रखते पासे बेल आईकन प्रेस कर देवें तो अपडेटगुलो मिस करबें ना। शुरू करा जा तो सरकारी स्कूल निये बड़ो सिद्धांत निल राज्य और स्कूलर मध्य भलो खराबर जो मूल्यायन से प्रश्न उठे से ही संक्रांत बेपार नहीं एक गुरुत्वपूर्ण खबर सामने आस तो राज्य स्कूलगुलो निये बड़ो सिद्धांत नेওয়া হয়েছে এবং স্কুলের মধ্যে ভালো খারাপের মূল্যায়ন করবে রাজ্য অর্থাৎ কোথায় ভালো পঠন পাঠন হয় কোথায় পরিকাঠামো ভালো রয়েছে সেটাই এবার খুঁজে বের করবে শিক্ষা দপ্তর। যদিও শিক্ষাবিদদের আরেক অংশের যে আশঙ্কা কিন্তু এটা এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু অনেক অন্য অসুবিধা হতে পারে এবং অন্য অবস্থা পরিবর্তন হতে পারে সেটা কিন্তু বিভিন্ন মহলে মনে করছেন। তাহলে মেন ব্যাপারটা কী সেটা হচ্ছে গ্রেডেশন। গ্রেডেশন হচ্ছে একটা অর্থাৎ গ্রেড দেওয়া হবে সরকারি স্কুলগুলিকে কোন স্কুল ভালো কোন স্কুল ভালো নয় খুব সেই মূল্যায়ন করা হবে এবং এই জন্য গ্রেড দেওয়া হবে সরকারি স্কুলগুলিকে। মূলত উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু এবার মূল্যায়ন করবে শিক্ষা দপ্তর। স্কুলগুলিকে ভাগ করা হবে গ্রেড অনুযায়ী। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন কোন কোন সূচকে স্কুলগুলি মূল্যায়ন করা হবে তা ঠিক করবে 5 সদস্যের বিশেষ কমিটি। দ্রুত বিকাশ ভবনে জমা পড়বে সেই সূচক সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট। এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে গ্রেড দেওয়া হলে পিছনের সারিতে যে স্কুল থাকবে সেগুলো কি পড়ুয়াদের পাঠাতে চাইবেন অভিভাবকরা, কী হবে সেই স্কুলগুলির ভবিষ্যৎ সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। আপনারা কী মনে করেন সেটা কমেন্টে জানাবেন। শিক্ষাবিদদের এক অংশের মতে গ্রেডেশন করা হলে নিচের সারির স্কুলের প্রতি আগ্রহ কমবে। আসলে স্কুলের পারিপার্শ্বিক পরিবেশের ওপরেও অনেকটা সময় মান নির্ভর করে এবং তাই মূল্যায়ন করা কঠিন। যদিও বিকাশ ভবন মনে করছে এভাবে স্কুলগুলির মধ্যে হেলদি কম্পিটিশন হলে স্কুলগুলো উন্নতি হবে। পরিকাঠামো স্কুলের পড়ুয়াদের ফলাফল পঠন পাঠনের মান সহ একাধিক গ্রেড দেওয়া হবে স্কুলগুলিকে। অর্থাৎ এটা একটা বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গ্রেডেশন প্রথা এটা নিয়ে আপনারা কী মনে করেন মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বিভিন্ন ধরনের খবরের জন্য সঙ্গে থাকবেন আমাদের এবং ভিডিওটি লাইক এবং চাইলে কিন্তু শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।